আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর শিষ্য মতে ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা শুরু করলাম মূলত হসপিটাল থেকে কারণ যেহেতু আমরা হসপিটালে ভর্তি আছি আজকে পাঁচ দিন তো হসপিটালে ভর্তি থাকা অবস্থায় ভিডিও করলাম আসলে আজকে হ্যাঁ সারাদিন ভিডিও কোনো করা হয়নি ওইখানে আর কি ভিডিও করব একতলা থেকে দুইতলা দুতলা তালা থেকে ছতলা ছতলা থেকে সাততলা হরানের শিকারী যত হয় সরকারি হসপিটাল মানে হরানের শিকারে তো এই যে পরে করলাম কী করলাম আটতলা উঠার পরে তো একটা ভিডিও জানালার পাশে আসলাম বারান্দায় আসার পরে দিয়ে একভাবে বলতেছে একটু এদিকে আসেন একটু ভিডিওটা দেখেন কত সুন্দর দেখা যাক যে ইয়াগুলো আপনার দেখেন ওই নিচের মধ্যে কি সুন্দর পুল আছে এই পুলগুলা একটু কিছু ভিডিও করেন আর এই যে আশেপাশে আমরা যেহেতু আটতলায় কি সুন্দর আশেপাশে ভিউগুলা এত সুন্দর দেখা যায় আবার ওই যে ডাক্তারের ইয়াগুলো তো ওইখান থেকে আসলে বাসায় চলে আসলাম বাসা ওইখান থেকে আইসা সন্ধ্যা বাসা আসলাম যেহেতু রোজা আজকে দুটা রোজা গেছে তো গতকাল পারোটি খেয়ে রোজা রাখছি আজকে একে তো বাসা আসছি বাসা আসার পরে ছোট বোন তো সব কিছু কাটাকুটা করে রাখছে পরে আমি বলছি তুই রুটি বানায় নিয়ে আমি আইসা পায়েস রান্না করবো তো আমি বাসায় আসছি বাসায় আসে পায়েস রান্না করলাম রান্না এই যে সব কিছু দিয়ে আগে দুধটারে ভালো করে ঘাড়ো করে এসেছি প্রায় দুই কেজি দুধ দুধের মধ্যে আমি প্রথমে লং এলাচি যা যা আছে সব কিছু আমি দিয়ে কতক্ষণ নাড়তেছি ভালো করে ইয়া করতেছি পরে দিয়ে কী করছি ইয়া দিয়ে দিচ্ছি আরে সুজিটা ছিল বাসায় তো বাসায় সুজি ছিল আমার আর টেনশন ছিল না তো সুজিটা দিয়ে দিছি একটু কম করে দিলে কি হয় পাতলা হয় পাতলা হইলে খাইতেও ভালো লাগে সবাই পাতলাটা পছন্দ করে তো এটার জন্য পাতলা বানাচ্ছে আর বনে তো আমি থাকলে না হয়তো হয়ে এক একা একা রুটি মনে সাত আটটা বানাইছে কী করবো যতটুকু ফার্স্ট ততটুকু করছে আলহামদুলিল্লাহ তো পরে দেখি সে রান্না বান্না করে পরে দেখি কি করলাম আসলে আজকে কয়টা দিন দৌড়াদৌড়ি ইয়া মানে খুব ক পড়ালা পড়ালেপ বাসার মধ্যে পড়তেছে না পড়ালেখা করতেছে না খুব ইয়ে লাগে করতেছে দুষ্টামি করতেছে তো এই যে আমার সুজি রান্না অলরেডি হয়ে আসছে আর আমি ইয়া করছি যে রুটি একদিক দি গিয়ে ওই মুরগির জন্য এখানে পানি সিদ্ধ করে আমার পায়ে ব্যথা উঠতে নিচে নামতে পারে না নিতে উঠতে পারে না তো এটার জন্য কি করছে একটু পানি সিদ্ধ করে চেঁক দিতেছি আর এখান দিয়ে ইয়া রুটি বানাইতে রুটির তেল খোলা দিতেছে শেঁকাইছে শেখাইতেছে তো পরে দিয়ে কী করছে আসছি সে আইসা মাংসটা কি যেহেতু ল্যার মুরগি তো মাংসটারে আগে পাতিল রাখছে রাখে ময় মশলা ওই যে গরু মাংস যেভাবে বসাই যাই ফল যৌদ্রেক মশলা যা যা আছে সব কিছু দিস্তে দিচ্ছে দিতেছি দিয়ে তারপরে মাখি তারপরে একসাথে বসাবো আসলে মুরগি হোক আর গরু মাংস হোক এভাবে আমরা রান্না করি পারম মুরগি আবার আমার বাসায় খাইতেছে না তারপরে মাঝে মধ্যে আনি ওই যে চিকেন বানার জন্য বা শুধু তেলো ভাজি মসমচা করে তেলো ভাজি দিলে খাইতে ভালো লাগে তো এটার জন্য পারমটা আনা হয় সাদাটা আর এগুলো আনছে ইয়ার জন্য আজকে যেহেতু আজকে সব বড়াতে এমন একটা দিন তো হসপিটালও থাকি এর পরে দিয়ে ইয়া করতে পারি না রান্না রান্নাবান্না করতে পারি না ছোটো বোনের যাই করে রান্না রান্নাবান্না যা যা করে তা নিয়ে যথেষ্ট সবাই খাওয়া দাওয়া করে তো আমি বলছি তুই সব কিছু রেডি করে রাখ আমি আসতে আসতেই আমি আইসা তারপরে রান্নাবান্না করবো তো এই যে সন্ধ্যা মাগরিবের তখন এই যে মাগরিবের দিছে। আমি ইফতারে হালকে টিপতার করি পানি একটু খাই তারপর আমি বলছি যেহেতু রুটি আছে রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাইবে দি খাবে না ফাঁস দি খাবে না তো কি করছি এখন আমি বসায় আবার গোসল করছি গোসল যেহেতু গতকালকেও গোসল করিনি তো গোসল করছি গোসল করে নামাজ পড়ে তারপরে এখন এই যে রান্না বসায় চলে আসছি শরীরটা খারাপ লাগতেছে আর কয়টা আলু দিচ্ছে আলুটা আসলে এত জোশ হয়েছে এত মজা হয়েছে আমি কি করছি আর কিছু খাই না আমি ভাতে খেয়ে ফেলছি খেয়ে ফেলে আবার হসপিটালে যাব। তো এটার জন্য সবাই বলছে আসে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করি আর এই যে পরে দেখেছি অনেকক্ষণ নাড়া করে তারপরে ইয়া দিয়ে দিছে একটু আরও চোখে গরম পানি দিছে আসলে গরম পানিটা দিলে হয় তরকারিটা একটু আরও একটু ভালো লাগে আর পাতিল লাগছে নিচে দিয়ে একটু লাগে গেছে তো সমস্যা নেই এত বেশি লাগবে না যে অনেকক্ষণ জল দিয়ে দিছে ভালো করে কষায় আমি শুধু কষায় থুই রাখি আসছি আমার বোনে আর ওরা ইয়া করছে সব কিছু পরে ঠিক করছে কারণ আমি পায়ের ব্যথালে হাঁটতে পারতেছি না বুঝতে পারতেছি না এই যে মাংসের কালারটা অনেক সুন্দর চলে আসছে দেখতেও অনেক ভালো লাগে তো আপুরা ভাইয়েরা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো কোন অংশ আপনাদের কাছে একটু ভালো লাগলো পারে সবাই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আর দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন ফুল স্ক্রিপ্ট ছাড়া ফুল ভিডিওটা দেখবেন হয়তো কোনো অংশ যদি ভালো লাগতে পারে আপনারা